কত মাজব বাসন পেরিয়ে যায় যে লগন কি যে করি ঝগমারি বিয়ে হবে কখন কত মাজব বাসন পেরিয়ে যায় যে লগন কত মাজব বাসন পেরিয়ে যায় যে লগন কি যে করি ঝগমারি কি যে করি ঝগমারি বিয়ে হবে কখন কত মাজব বাসন পেরিয়ে যায় যে লগন কত মাজব বাসন পেরিয়ে যায় যে লগন না না আমার বিয়ের জন্য পুকুরে মাছ রেখেছি সেই মাছগুলো পর্যন্ত পড়া লেগে সব শেষ করে দিল বেশি হয়ে গেছে তাহলে কি বিয়ে হবে না দাদা কি বলবো মানে আমার দেখাশোনা এসেছিল দুপুরবেলা তাহলে আমার দেখে পছন্দ হয়ে গেছে তারা সব বাড়ি চলে যাচ্ছে আমি একটু আগে দিতে গেছি পুকুরের ওপর থেকে একটা বৌদি বলছে বলে আদামরা তোর বিয়ে ঠিক হয়ে গেল শুনেই মাত্র সেই দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল চার পাঁচ দিন হবে একটা দেখাশোনার লোক এসেছিল মেয়েটা খুঁড়ি তা আমি বলি হয় হোক গে দেখতে শুনতে ভালো মেয়েটা খুঁড়ি তারা সব এলো খাওয়া দাওয়া করলো লেনদেনের কথা আলোচনা হলো তারা সব বাড়ি চলে গেল সেখান থেকে খুঁড়ি আমার ফোন করে বলতেছে তুমি আমার বিয়ে করবে আমার পাঁচ যোগ্য হবে সে খুঁড়ি আমি নাই তার পাঁচ যোগ্য হবো না বলো তিনি মানুষ পারে বিয়ের গাড়িগুলো রোড থেকে যাচ্ছে যেন রোডে যাচ্ছে না আমার বুকের মাঝখানতে চিকুড়ি মেরে মেরে চলে যাচ্ছে তবে মা আইসি রে দিদিমণি মা কাজে কাছে মা আজকে আসুক বলবো মা হয় আমার বিয়ে দাও আর নয় গোলা টিপে ছেড়ে দাও রতন উঠে গেছে রতনের কাজ রতন করছে ঠিক আছে এই আমার সোনার ছেলে দিদি আমার সোনার ছেলের কথা তোমাদের কাছে তবে দুটো বলি যেখান থেকে দেখাশোনা আসে সবাই একটা কথা বলে যায় ছেলের নাকি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আচ্ছা তোমরা বলো এত সুন্দর ছেলে ছেলে কি দেখে মনে হয় ছেলের খুব বয়স হয়ে গেছে না না ছেলেটা কি দেখতে খারাপ পাকা আমের মতো নয় কাদের কাছে বলছো কাদের কাছে বলছো কেন বৌদি কাকিদের কাছে হ্যাঁ ওরাই তোমার কাল শত্রু কেন বাবা ওদের জ্বালায় তো টিওয়ালের কাছ থেকে যাওয়ার কল নেই কেন 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 যেই আমি টিওয়ালের কাছ থেকে যাবো বলবে ওই দেখো আদামরা ভালো আছি বলেছে হ্যাঁ বলেনি আদামরা মানে কি আদামরা মানে কি ওরে বাবা পাড়ার বৌদি কাকিরা থাকতে গেলে নয় একটু পিছনে লাগবে তা বলে এত রাগলে হবে দেখো মা তোমার আমি বলে দিচ্ছি ওই তোমার চার দিন সময় দিচ্ছি হ্যাঁ এই চার দিনের মধ্যে তুমি আমার ওই বিয়ে দিতে পারো আচ্ছা তোমার এই অধম কোলা গাছের ডালে কালো চশমা পরে গোলায় দড়িতে ঝুলে থাকবো না না তোর জন্য কি আমি মরবো কোথায় পাবো কারখানার মালিক না না ছোট হয়ে থেকে বড় করেছি বাংলায় ডবল এমএ পাস করিয়েছি সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করব না 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 কোথায় পাবো কারখানার মালিক বাবা হঠাৎ কি মনে করে আমাদের বাড়ি আর মাসিমা বলো না তুমি তো জানো আমার একটাই মাত্র বোন সে আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করব না বলিস কি রে কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না না ও মা আমাদের কারখানা আছে বলে দাও বলছি দাঁড়া বলিস কি কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না না গো মাসি তবে ছেলে যদি তোর পছন্দ হয় তবে তোর বলি বাবা না না তুমি বলো কোনো অসুবিধা নেই মানে আমার ছেলে তো কারখানার মালিক তোমার ছেলে কারখানা মালিক হ্যাঁ তোমাসি তোমাদের কি কারখানা ওই তো ওই মানে ওই ওই অ্যালুমিনিয়াম কারখানা অ্যালুমিনিয়াম কারখানা আরে বাবা বড় কারখানা না মাসি হ্যাঁ বিশাল কারখানা তা তোমাদের কটা কারখানা বলে মনে হয় হ্যাঁ তা নয় পাঁচ ছয় সাত আর নটা মতন হবে নটা হ্যাঁ অনেক লেবার কাজ করে না হ্যাঁ আশি নব্বই জন বাবা রে হ্যালো হ্যাঁ আচ্ছা 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 দু গাড়ি বালতি ঢুকেছে হ্যাঁ স্টিলের বালতি আচ্ছা দশ টাকা দি হ্যাঁ ঠিক আছে কত পেমেন্ট বলছে সাড়ে পাঁচ লক্ষ চিন্তা করিনি ডয়ারটা খুলে দেয় ন লক্ষ পড়ে আছে হ্যাঁ 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 পিন করা আছে পিন করা আসতে কি হয়েছে দুজনে দুদিকে দাঁড়া দাঁড়িয়ে পিনটা ছিঁড়ে নে হ্যাঁ সাড়ে পাঁচ লক্ষ পেমেন্ট করে দি হ্যাঁ
পিতলে বালতি, পিতলে বালতি পাঁচ গাড়ি আসছে পিছনে দশ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পেমেন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটি কগাড়ি আসবে? তোদের কতবার বলেছি বাটি কগাড়ি আসবে, আমার কাছে বলবি না পাটি লাল করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেখ কি আছে, সতেরো জন লেবার আসেনি, ঠিক আছে আসার দরকার নেই, ওদের সামনে তো পুজোর বোনাস, বোনাস আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না চিন্তা করিনি, রাখ রাখ। নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ও দাদা কি বলবো, লেবার আছে অনেকগুলো কিন্তু ওই লক্ষ্য দেয় না, লক্ষ্য দেয় কিনা কারখানা সিঁড়ির তোলায় তিন লরি মাল পুরা। তিন লরি? হ্যাঁ তো আমি বলি, হ্যাঁ তোরা এই মালগুলো কি নষ্ট করবি? ও দাদা কোন কাজটা করবো? আমি ঠিক আছে, তোর করতে হবে না, তোরা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দে, আমি মেজে ঘষে কারখানায় তুলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মাসি ছেলে আমার পছন্দ পছন্দ। হ্যাঁ তোমার ছেলে যেমন রত্ন, আমার বোনও তেমন। বলিস কি রে বাবা? কি বলবো মাসি, এই তো কালকে সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছি, আমার বোন ঘরের মধ্যে খাটের উপর বসে বসে মাথা টানছে। আচ্ছা আচ্ছা, হোটা হুল্লোড সেটিং, তারপর ঘর দেখি পুরো আলোয় আলো, কিন্তু মিটারের লাইন কেটে দেবো। কেন? প্রচুর বিল উঠেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার বোনকে আমি বিয়ে করতে চাই। বললে বড় কথা জানিস ভাই, এই তো আজকে আসছি আমাদের পাড়ার ছেলেরা বলতে, সত্যি সুদীপ তোর বোন রে, সুসিন মসিন প্রতিমাময়ী গেমাসিন। গেমাসিনটা কি বলে দিনি? আমি শুনেছি গেমাসিন পাউডারের পিমিলে মারা হয়। ও দা গেমাসিন মানে কি বাংলায় বলা যাবে? আরে গেমাসিন মানে বুঝতে পারতি না? না। আরে স্বর্গে থেকে উর্বশী নিচে নেমে আসছে। ও মা, উর্বশী নেমে আসছে? ও মা, ও জন্য মাটি পা যায়, দুই মা বেটাকে লুপে নেব। আমি দেখছি তুই ওখানে বাস। তোমাকে মাথা রাখবে কিন্তু। ও জন্য মাটি পা যায় যেন আমরা লুপে নিতে পারি। ঠিক আছে, তাহলে ছেলে পছন্দ। ওই কথা বাবা, এটা কি মাস? কেন ফাল্গুন মাস? ফাল্গুন মাস মানে মধু মাস। হ্যাঁ, আগামী কাল সন্ধে গোধূলি লগ্নে আমার ছেলের সহিত তোমার বোনের বিবাহ হচ্ছে। আমি রাজি, আমি রাজি। তবে বাবার একটা কথা। আবার কি কথা? তুমি পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলতে পারবে না? হ্যাঁ, আমিও পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলবো না। আমার একটা মাত্র বোন, আমি লোকজন বলবো না? না বলবে না। কেন? কি হবে বলে কি হবে, ওরা ওরা খেতে আসবে না, ওরা বিয়ে ভাঙতে আসবে। ও ঠিক আছে, বলার দরকার নেই, বিয়েটা হয়ে যাবে না, বিয়ের পরে নয় লোকজন ডেকে খাওয়ানো হবে। ঠিক আছে মাসি, তাহলে ওই কথা থাকলো। ওরে বোন, তোর মনে হয় কপাল খুলে গেল। এই বলছিলাম কি, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? ওই বলছি, ওই দামড়া সম্মান তোমার কি জানা আছে? দামড়া? হ্যাঁ দামড়া। আর দামড়া কোনো সময় কানে ভেটে আসেনি? ছবি তো পাশ হয়ে গেছে। না না, আমি পাশ করে দিয়েছি। কেন? ওই আমার দুজনের মধ্যে যখন রাগারাগি হবে, পাশ ফিরে শুলে কিরম লাগু দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, দে ভাই দে তোর বল। হ্যাঁ রসগোল্লা রসগোল্লা। হ্যাঁ ভাই, নিজের মন বলে বলছি না জানি ভাই। হ্যাঁ, পুরো বোনটাকে বাজিয়ে দেখে নিবি। ঠিক আছে ঠিক আছে। খোকা, মা আটাশটা বিয়ে ভেঙেছে। আরে খোকা, আর আমরা ভাঙতে দেবো না। তুমি কিন্তু এই কথাটা মা তাই রাখবে। বাজার করতে হবে, চলো বিয়ের বাজার করতে হবে। হ্যাঁ বাবা। তো তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে ওই তুমি কি কেনাকাটা করছো, তুমি বলো আমি মুদিখানা মাল কিনছি। ঠিক বলেছিস। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ ভাই তুই কি কিনছিস, আমি বলো মেলায় ঘুগনিমুড়ির দোকান দেবো, ওই আদা রসুন কিনতিস। বলেছি বাবা। তাহলে ওই কথা রইলো। হ্যাঁ বাবা, আগামী কাল গোধূলি লগ্ন, তোমার এই অধম আজ সারা রাত দেখবে রাজার সব। জীবনেরই নাম লেখা আছে,
কেমন লাগছে সোনা মানিক রে, কেমন লাগছে? এতদিন বিয়ে করিনি কেন বলো তো? কারণ আমার যা রূপ, আমার যা গেট আপ, আমার যোগ্যতার সঙ্গে যোগ্যতা ছেলে হয়নি বলে বিয়েই করি। কি বলবো, আজ বিয়ে, জানি না আমার দাদা কাকে দেখেছি, দেখি কেমন ছেলে হয়। বলে বড় কথা হইয়া, এটা আমি গর্ব করে বলতে পারি, এই পৃথিবীর সামনে যা আছে সবার থেকে একটা জিনিস আমার বেশি। আর কি বলো তো সোনার মানিক রে? আমার চোখ। কারোর আছে এমন চোখ? পঞ্জিত 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 প্রসঞ্জিত 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 বিয়ে করবো বলে লাভটা দিয়েছ, লাভটা 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 বলো দিদি ভাই, আপনার যা রূপ, আপনার যা দেখতে, এই পৃথিবীর আর অন্য কোনো মেয়ে নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি দো তুই আড়াই ফুট বান চাল ভা, ওই বললাম। তারপর তো গিয়ে রাগ ভরে অর্পিতাকে বিয়েই করলো। কি বলবো, কত ছেলে এলে গেল তো জানি না। আজ আমার বিয়ে, আমার দাদা ছেলে ছেলে দেখেছে, যদি ছেলে ভালো হয় তো ভালো, না তো এ বিয়েটাও ভেঙে গেল। আরে বোন, আর কিছু কোনো তোর বিয়ে, তুই এখনো শ্বাস পোশাক পরেই নেই। তোর বিয়ে, তুই এখনো বোধ শ্বাস পোশাক না পরে এখানে দাঁড়িয়ে আছিস? আমার বিয়ে? হ্যাঁ আমি সাজবো। ওই যে তুই তো জানিস আমি নিজেই বিউটি পার্লার। তুই বিউটি পার্লার হোক আর যা হোক, যা সে দুদিকে যা। শোন দাদা, একটা কথা বলি, দুই পারে দুটো রেশ মারবো, কানে ঝুমকা পরবো, সাজারে দি। আচ্ছা ঠিক আছে, তুই যা সেখানে দিকে যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি দাদা। হ্যাঁ একটা কথা বলি, শোন, তুই আমার বাচ্চা থেকে মানুষ করেছিস, হ্যাঁ, তোর মুখের উপরে কোনোদিন কথা বলিনি না, তবে তোকে বলে গেলাম, যদি ছেলে ভালো হয় তো ভালো, হ্যাঁ, না তো এ বিয়েটা আবারও ভেঙে গেল। আরে ছেলে নয়, তোর জন্য রত্ন দেখেছি রত্ন, কিন্তু মাসিমার আসছে না কেন? গোদরি লগ্ন সময় পেরিয়ে গেলে মাসিমার তবে আসবে না কি? কেন লগ্ন পার হবে কেন? এ ভাই তোর বিয়ে, তুই লুঙ্গি পরে কি ব্যাপার? হ্যাঁ লুঙ্গি বুঝি সব, এই লুঙ্গির মধ্যে সব মানে লুঙ্গি খুলবো? ও শালা রাত জামা খুলবো, জামা খুল খুল, শালা রাত বিয়ে ভেঙে দেবে, কায়দায় আই কায়দায় আইব, বিয়ে ভেঙে দেবে, আটাশটা ভেঙে যা, আর আমি ভাঙতে দিচ্ছি না রে মানে। হ্যাঁ ভাই, তো তোর মালা কই? ওই তো মালাই জ্বালা, ওই যে মা মালা, এই তো খোকা, এসো মালা চলে এসো। সত্যি ভাই রে, তোর মাথায় বুদ্ধি আছে, আমার মনে হচ্ছে আমার বোনকে তুই সুখী রাখতে পারবি। ভাই দাঁড়া, মাসিমা তুই দাঁড়াও, আমার বোনকে আমি এখনই নিয়ে আসছি। দেরি করিস না বাবা, আজ 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 খোকা, তোর আজকে এই ড্রেসটা পরে কেমন লাগছে জানিস বাবা? কেমন? পুরো রাজার রাজা, মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে তো করেছি বিয়ের বস। খোকা এটা লোকের বাড়ি, মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে তো করেছি বিয়ের বস। ওরে খোকা, বেশি আনন্দ নিরানন্দের কারণ রে বাবা। হ্যাঁ এই কথা তুমি ঠিক, মানে একেবারে পুরো রাইট কথা বলেছো। হ্যাঁ বাবা, বেশি আনন্দ করবো না, আনন্দ করলে নিরানন্দ নেমে আসবে লোকের বাড়ি। হ্যাঁ কিন্তু মেয়েটা আনতে, মাসিমা ওদের শুভ পরিণয় হতে চলেছে, প্রতি প্রত্যেকে বুঝে নেওয়া দরকার। অবশ্যই অবশ্যই, আমাদের একা থাকাটা ঠিক হবে না। না না বাবা, চলো আমরা পাশের ঘরে চলে যাই। চলো চলো চলো। ও বাবা রতন, একটু সাবধানে থাকিস, বয়সটা আমার 26। কি করে আলাপটা সারি বলে দিন, মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে তো যা, বলছি এত লজ্জা কি ঠিক? আমার খুব লজ্জা করে। ও তোমার খুব লজ্জা করে? এখন একটু লজ্জা করবে, দুদিন মধ্যে পুরনো হয়ে যাবে, আমার সামনে বসে থালা থালা ভাত খাবে। আমি জানি, ওই বলছি কি ওই একটা কথা জিজ্ঞাসা করবো, ওই দামড়া সম্বন্ধে কিছু জানা আছে? গামলা? গামলা নয়, দামড়া। আর দামড়া কোনো সময় কানে ভেসে আসেনি? দামড়া না আমি কোনো দিন শুনিনি।
ও বাবা গো, জীবনটা মনে হয় ফিরে পেলাম। যাই হোক, বলছি এত লজ্জা ভালো নয়, তুমি পানটা খোলো, মালা বদলা সেরে নি। আচ্ছা তুমি যা বলবে তাই দিন। তুই খোলো 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 খোলো, আমি এখানে খুলে দিই। হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে, ছবি দেখলাম আর আমার সামনে কি ছবি হাজির। ও আমি বাড়ি যাবো। এই তুমি কে? তুই কে? ও ভগবান, কি বই নেব তোর? আমি বলি এই তুমি কে? বলে তুই কে? ও ভগবান, আমি বাড়ি যাবো। এ গোরা কেমন আছিস? গোরা, এ গোরা, গোরা আমি গোরা, আমি তো রতন। গোরা চান ভালো আছি? গোরা চান, তোমার পছন্দ হচ্ছে না? আমাকে তোর পছন্দ হচ্ছে না? না, দৌড় গোরা, দৌড় গোরা। গোরা বল কেন তোর চিন্তা ঠিক? ও সর্বনা কি মিউজিক স্টাম নাকি বলে দিলি? মানে তুরুপ তাক ধিন তাক। আমি বাড়ি যাবো, বুকে কল জমেছে। এ গোরা, তুই আমার কি পছন্দ করবি? আমি তোর পছন্দ করি না। ও ভগবান, মাটি ফাড়িয়ে দাও, আমি চলে যাবো। যেভাবে সীতা চলে গেছিল আমি চলে যাবো। ও আমি বাড়ি যাবো। এই একটা কথা বলি শোন, বাচ্চা ছেলে কত বয়স থাকে জানে? আমি কি বলবো? ও ভাই কি বইন করে রাই নাই বাচ্চা ছেলে। একটা কথা বলি শোন, কত লোক এলো গেল ওই নাগিনী সিরিয়ালে, কাল নাগিনী অভিনয় করার জন্য সিরিয়ালে যিনি দায়িত্ব আছে প্রডিউসার, আমার বাড়ি এসে হাজির। ও প্রডিউসার বিষ খেয়ে মরবে বলছে। দিদি ভাই, আপনার যা রূপ, আপনার যা গেট আপ, আমার মনে হয় ওই কাল নাগিনী সিরিয়ালে যদি আপনি ওই কাল নাগিনী অভিনয়টা করেন, নিশ্চিত সিরিয়ালটা ভাইরাল হবে। আমি বলছি দেখো, আমার বিরাট, আমার বিরাট গেট আপ, ঠিক আছে? আমার সামনে পুলিশ, পিছনে পুলিশ, তবে আমি যাবো না। ভগবান, কার সামনে পুলিশ লাগবে, পিছনে পুলিশ লাগবে? দেখো ও বাবা রে, পুলিশরা শুনলে মানে আত্মহত্যা করবে রে। তো বলছে দিদি ভাই, আমার আমার অত বাজেট নেই, আপনার অনুরোধ আপনি একটা পোস্ট দিন। পোস্ট, পোস্ট, পোস্ট মানে টেলার, টেলার আট, আট, আচ্ছা আচ্ছা বলে আট দিন, সেই আটটা নিয়ে গিয়ে আপনার পরিবর্তে যে অভিনয় করবি তাকে আমরা দেখাবো। তা ওকে দেখেছিলাম যে কাল লাগনি ডেকে গেলে কেমন করে যায়, আর তোকে দেখাচ্ছি যে কাল লাগনি ডেকে গেলে কেমন করে যায়। আমি গন্ডগোল করিনি, গন্ডগোল আমার কাজে চলে আসে। তুমি তোমার বৌমার মুখ দেখো তো? না বৌমা দেখিনি। তুমি তোমার বৌমার মুখটা দেখো, তারপর যা প্রশ্ন করো সব উত্তর দিয়ে যাবো। আরে বৌমার কি হয়েছে? ও বৌমা, বৌমা দেখি মা, তুমি মুখটা ঘোরাও দেখি। ও বৌমা দেখি মা, মা আমার বৌমার মুখ দান হয়ে গেছে, আজ্ঞান হয়ে গেছে, আমার চুমনি লেগে গেছে। আমার তো মনে হয় মার পায়ের তোলা থেকে মাটি ধরে গেছে, মাটি ধরে গেছে, মাটি ধরে গেছে। মা গো তুমি যা ওখান থেকে এক ছুট মারবো, দুই মায় বেটাকে আমাদের উঠোনে পড়বো। চলো চলো, কোথায় যাচ্ছিস? আমার বোনকে লগ্ন ভোজটা দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? আমার বোনকে তোর বিয়ে করতেই হবে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। ভাইয়ের পাত্রী বলবো না, পেদিনি বলো, বলো দিদি। গোরা চাঁদ, ওরম বলিস না, রেগে যাবো। গোরা ওরম বলবি না, ওরম বলবি না, ঠিক আছে? আমি পেদিনি, এই কথা জবাব নেব, তারপরে তোকে ছাড়বো। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। কটা কারখানা আছে চল সেখানে, মা জানে, মা জানে, ওটা মা জানে। এ সব তোর মা জানে? কোথায় কটা
আমার কারখানাতে মা সব গুনে রেখেছে, মা সব জানে। বিয়ের আগে খুব তো বলেছিলিস আমাদের 8-9টা কারখানা, তা কোথায় কটা কারখানা আছে চোয়া দেখাবি চো। বিদাতা লিখলো কেন ভাগ্যকে ভাজা মেলে, কালো মেয়ে নেবো নামা খুঁজতে হবে লম্পো জেলে। গাড়ি সব কিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। তুই আমার উপর রেগে যাবি, তুমি যেরকম একটা মানে 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 আকার আছো সেইভাবে একটু উদাহরণটা দিয়ে ফেলেছি। তুমি কচি খোকা মজা কি তো জান নাকি ও মা, সম্পূর্ণ মুখটা কালো আর দাঁতগুলো সাদা, কিরকম লাগতে বলতে ভয় পড়ি রে বাবা। জানো ওই পাঁচুকোবা থানা যে তালগা আছে, তালগাছ থেকে পেদিনি গড়গড় করে নিচে নেমে আসতেছে। লগ্ন ভাষটা হলে জীব না না গোনা তো, বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। মন মানছে না, আমি বুঝতে পেরেছি আমার বোন কালো বলে তোর মন মানছে না। মাসিমা, আমার বোন কালো বলে যেখান থেকে সম্বন্ধ আসছে সব ভেঙে যাচ্ছে, তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি। মাসি, তোমার কাছে অনুরোধ, আমার বোনকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নাও। আজ তুমি বলো আমি যে কালো এটাই কি আমার অপরাধ? একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ঘর করতে? না, এই কালো কুৎসিত মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে কখনো মেনে নেব না। না মা, তুমি ভুল করছো মা। আচ্ছা মা, আচ্ছা মা তুমি বলো তো, এই মেয়েটা যে কালো এর জন্য দায়ী কি ও? ওর বাবা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক? ওর মা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক? তুমি কি এখন চাইছো যে আমার পুত্রবধূটা কালো হোক? কেউ চাইছে না মা, তাই বলছি ও যে কালো, এই কালোর কারিগর হলো ঈশ্বর। তাই বলছি মা, তুমি একটা মেয়ে হয়ে যদি চাও যে আর একটা মেয়ে লগ্নভ্রষ্ট হোক, তবে তাই হোক মা, চলো মা চলো। ওরে খোকা, তুই আজ আমার জ্ঞান চোখ খুলে দিয়েছিস যে বাবা, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের রূপ নিয়ে বিদ্রুপ করাটা আমার ঠিক নয় রে বাবা। তাই তোর সিদ্ধান্ত ঠিক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আর হ্যাঁ, তোরা দুজনাই তোদের জন্যে আমি বরণ ডালে নিয়ে অপেক্ষা করছি। সত্যি ভাই, তোর মতো এত বড় মনের মানুষ আগে কখনো দেখিনি। দেবন হাত দে, আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখা যেতে চাই আমার বোন যেন চির সুখে আছে। যেভাবে মা আমার হাতের উপরে পড়েছিল, আমি বলি মাটা মনে এবার আমার চলে গেল। তবে দাদা একটা কথা বলি, এই যে কালো মেয়েটা বিয়ে করছি আমি, আমি কি ভুল করছি? আমার তো মনে হয় আমি ঠিক করছি। তবে একটা কথা বলি, ওই মানে চাকরি করা মেয়ে যদি আনো তুমি ঘরে, বাজার করা হিসাবে নেবে জামার কোলার ধরে। এইরকম পেদিনীর মতো মেয়ে যদি বিয়ে করো ভাই, রাস্তাঘাটে দিব্যি চলবে, ধর্ষণ হবে নাই। তাই বলছি কালো মেয়ের কলঙ্ক নেই আর ফর্সা মেয়ের ভরসা নেই। থাক, আর আমার ভালো বোধ হবে না, এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক নয়। তাই তোমার বুকে মাথা রাখার থেকে এ জীবন বিসর্জন দেয়াই ভালো। দাও, আমি জানি, আমি জানি তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছি, তোমাকে বিদ্রুপ করেছি, কিন্তু তুমি কি জানো আমি মনে মনে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি? তুমি জানো না, তাই বলছি আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকবো, তুমি দক্ষিণা বাতাস হয়েছি, আমার মনকে নতুন ডয়ে রাঙিয়ে দিবি, তখন আমি বলবো কি আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম তুমি কোজাগরি আকাশ, খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস, আমি
সোজা যদি আকা আমি খোলা জানালা তুমি কথা না রাখাই নিরালা দেবো আমি কি পাবো তাই আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাদা আমি নিচুমরা তুমি খোঁজা দিয়া